সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মরদেহবাহী হেলিকপ্টারটি রংপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে সকাল 11:45 দিকে রওনা হয় হেলিকপ্টারটি। লাশবাহী হেলিকপ্টারে ছিলেন এরশাদের ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, ছেলে সাদ এরশাদ, দলের মহাসচিব মশিউর রহমান রানা। জি এম কাদের জানান, রংপুরের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং চতুর্থ জানাজা শেষে এরশাদের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে, পরে সমাহিত করা হবে বনানীর সামরিক কবরস্থানে। সর্বস্তরের মানুষ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ওনাকে দাফন দেওয়া হবে এবং তারপরে যে কবরস্থানে দেওয়া হচ্ছে সেই কবরস্থানটি আর্মির কবরস্থান হলেও এটা কোনো ক্যান্টনমেন্টের ভিতরে নয়, এখানে যাওয়া আসায় কোনো বাধা নেই। আমার নিজের বোনের কবর এখানে আছে, আমার ভাগ্নার কবর এখানে আছে, যে কোনো সময় রাতে দিনে সব সময় যাওয়া যায়। পাশে মসজিদ আছে, সুন্দর জায়গা আছে এবং আর্মির মেইনটেন্যান্সে থাকায় অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন হয়েছে, ওখানে সব কিছু করা হয়। হোসেন মোহাম্মদ এরশাদের জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে রংপুরে। এই মুহূর্তে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার রতন সরকার। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের লাশ ইতিমধ্যে কিন্তু রংপুর সেনানিবাসে তাকে বহনকারী যে হেলিকপ্টার সেটি অবতরণ করেছে এবং সেখান থেকে তার লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে রওনা করেছে এই ঈদগাহ ময়দান, যেখানে আসলে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের যে নামাজের জানাজা অনুষ্ঠিত হবার কথা সেই মাঠের দিকে কিন্তু ইতিমধ্যে রওনা করেছে। আমরা যেটি জেনেছি সেখান থেকে আমাদের সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু রয়েছেন এরশাদের মরদেহের সঙ্গে, তারা জানিয়েছে ইতিমধ্যে সেই মরদেহবাহী গাড়িটি কিন্তু এই যে ঈদগাহ মাঠ এই জানাজার স্থলে ইতিমধ্যে রওনা করেছে এবং সেখানে অসংখ্য মানুষের কিন্তু ঢল তার মরদেহ যে বাহী গাড়িটিকে ঘিরে। এখানে আমরা দেখছি যে এখানে আসার পরে প্রথমে তাকে সাবেক রাষ্ট্রপতি হিসেবে, সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে এবং সংসদ সদস্য হিসেবে কিন্তু মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রথমেই প্রদান করা হবে। তারপরে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ উন্মুক্ত করে দেওয়া হবে সবার জন্য। সেখানে দলীয় নেতাকর্মী সহ যারা এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই মাঠে উপস্থিত হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাকে শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গার্ড অব অনারের পরে তাকে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং শ্রদ্ধা নিবেদন শেষে এখানে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে যে জোহরের নামাজের পর সাবেক এই রাষ্ট্রপতি এবং রংপুর এই সদর 3 আসনের সংসদ সদস্য হুসাইন মোহাম্মদ এরশাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হবার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে। তবে এখানে আসলে একটি কথা বলে রাখা ভালো যে এই নেতাকে ঘিরে এখানে রংপুরে যেসব কর্মসূচি রয়েছে পূর্ব নির্ধারিত তার কোনোটি আসলে ঠিকভাবে হচ্ছে না বলে আমরা জেনেছি। আসলে কোনো টাইম টেবলগুলো ঠিক এ পর্যন্ত রাখা নেই, যার কারণে আসলে তার মরদেহ এখানে এই এখানে এসে পৌঁছানোর পর আসলে কোন অনুষ্ঠান ক্রম আসলে কিভাবে পরিচালিত হবে এখানে আসলে সঠিক সেই বিষয়টি আমরা পরিলক্ষিত করতে পারছি না। তবে যেটি জানা গেছে যে আসলে তার মরদেহ আসার পরেই কিন্তু সব সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখান থেকে আমরা যতটুকু জানি যে তার মরদেহ ইতোমধ্যে আসা কাছাকাছি এসে পড়েছে এই ময়দানের, জাতীয় যে ঈদগাহ ময়দান আছে রংপুরের তার কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে হুসাইন মোহাম্মদ এরশাদের মরদেহ বহনকারী যে হিমবাহী যে গাড়িটি রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে এই জানাজার স্থলে এসে পৌঁছবে এবং পরবর্তী যে কর্মসূচি সেগুলো পালন করা হবে। তো এই ছিল রংপুরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের জানাজা নিয়ে সর্বশেষ অপলা। হুসেন মোহাম্মদ এরশাদের জানাজার সব প্রস্তুতির সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন।